বিস্ফোরণের তদন্তে ঘটনাস্থলে যাচ্ছে এনআইএ এবং এনএসডি টিম। কেরলের মুখ্যমন্ত্রীর সঙ্গে ইতিমধ্যেই ফোনে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে উচ্চ পর্যায়ে বৈঠক। দিল্লি এবং উত্তরপ্রদেশে হাই অ্যালার্ট জারি হয়েছে। এখনো পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, অন্তত 35 জন আহত হয়েছেন। সেই দুর্ঘটনাস্থল, সেই যেখানে হামলা হয়েছিল সেখানকার ছবি আপনাদের দেখাচ্ছি। এই বিস্ফোরণের পর সেখানে আগুন ধরে যায়। যখন এই বিস্ফোরণ হয় তখন সেখানে 2500 মানুষ উপস্থিত ছিলেন। ধর্মীয় সভা চলছিল, সেই সভা চলাকালীন হঠাৎ করে এই বিস্ফোরণ। প্রথমে 9:30 নাগাদ বিস্ফোরণ, তার এক ঘন্টার মধ্যে অন্তত 4টি বিস্ফোরণ। আর এরপরই কেরলে বিস্ফোরণ কাণ্ডে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে নিশানা করলেন অমিত মালব্য। তিনি বলছেন হামাসের বিরুদ্ধে ইসরায়েলের আত্মরক্ষা নিয়েই মনে হয় কেরলের মুখ্যমন্ত্রী বেশি উদ্বিগ্ন, কোচিতে হামলা নিয়ে চিন্তিত বলে মনে হয় না। কোজিকোড়ে আইইউএমএল এর হামাসের পক্ষে করা সভার নিন্দা করা এই হামলা। সেই সভায় শশী তারুরের ভাষণ ছিল বিতর্কিত এবং জঘন্য। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিযোগ করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। কেরল বিস্ফোরণ কাণ্ডে কেরলের মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন অমিত মালব্য। আজ সকাল 9:30 নাগাদ কোচির কালামাসারির একটি কনভেনশন সেন্টারে ধর্মীয় সভায় এই বিস্ফোরণ হয়। বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে, 35 জন আহত হয়েছেন, 7 জনের অবস্থা আশঙ্কাজনক। সকাল 9:30 নাগাদ প্রথম বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণের এক ঘন্টার মধ্যে পরপর 3 থেকে 4টি বিস্ফোরণ হয়। বিস্ফোরণের সময় সেন্টার কনভেনশন সেন্টারে অন্তত 2500 মানুষ উপস্থিত ছিলেন বলে সূত্রে খবর। নাশকতার কারণে বিস্ফোরণ বলে অনুমান করছে পুলিশ। বিস্ফোরণের তদন্তে ইতিমধ্যে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে এনআইএ এবং এনএসডি টিম। দিল্লিতে আছি, ঘটনাক্রমে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, তিনিও আমাদের সে একই মিটিং, পার্টি কেন্দ্রীয় কমিটি মিটিং, সেখানে ছিলেন। তারপরে আজকে আমরা যা চলছে, বিশেষ করে ইসরায়েলি আগ্রাসন যেভাবে হচ্ছে, সারা দুনিয়া যেখানে প্রতিবাদ করছে, আমরা তার প্রতিবাদে কর্মসূচি আজকে দিল্লিতে করেছি। এবং ভারত সরকার যে স্ট্যান্ড নিয়েছে, সেই স্ট্যান্ডটা যে আমাদের এতদিনের গৃহীত মনোভাব থেকে সরে আসা, তার প্রতিবাদ আমরা জানিয়েছি। এটাতে চলছে সারা পৃথিবী। অমিত মালব্য কি বললো শুনে রাখুন, সারা পৃথিবী কার্যত প্রায়, এবং রাষ্ট্রসংঘের মনোভাব তাই, ইসরায়েলি এই আক্রমণের বিরুদ্ধে আপত্তি করছে, প্রতিবাদ করছে, রাস্তায় নামছে। এটা ওরা করবে না, বরং তার বিরুদ্ধে কার্যত হতে অ্যাবস্টেন করলো রাষ্ট্রসংঘে। এই অপরাধ গোটা দেশের কাছে যা ধরা পড়ে না যায়, সেই কারণে অমিত মালব্যরা ঘুরিয়ে দেবার চেষ্টা করছে। যদি কোচিতে যেমন বিস্ফোরণ হয়েছে, তার বিরুদ্ধে তদন্ত করে যা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার, ওখানে সরকার সেগুলো নেবার জন্য সবসময় আগ্রহী থাকে, এটা জানে না। এবং ইতিমধ্যেই কেরালার মুখ্যমন্ত্রী ওখানে যে ঘটনা ঘটেছে, তার বিস্ফোরণ, পিছনে কারা আছে, কি ব্যাপার, তা খুঁজে বার করার জন্য উদ্যোগ নিচ্ছে এবং নেবে। এটা তো অমিত মালব্যর কিছু করার দরকার নেই। অমিত মালব্য পারলে দেখুক যে ভারতবর্ষের এতদিন ধরে গৃহীত নীতি তার বাইরে গিয়ে ভারত সরকার রাষ্ট্রসংঘে এমন করতে দিল, যেটা দুনিয়ার কাছে আমাদের সম্মান নষ্ট হলো। আমরা আগ্রাসনের বিরুদ্ধে করতে পারলাম না, আমেরিকার পক্ষ নিলাম, ইসরায়েলের পক্ষ নিলাম, খুব দুর্ভাগ্য। ধন্যবাদ সুজন বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য।